আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা ডুয়াল স্পেস কি, লিনিয়ার ফাংশন কি সেটা দেখেছিলাম। আজকে ভিডিওতে আমরা ডুয়াল বেসিস নিয়ে কথা বলবো। আমরা জানি একটা ভেক্টর স্পেস হচ্ছে কি কালেকশন অফ ভেক্টরস, তো সেই ভেক্টরস গুলোর মধ্যে কিছু স্পেশাল ভেক্টরস থাকে যাদেরকে আমরা বলি ওই ভেক্টর স্পেসের বেসিস। তাহলে ডুয়াল স্পেসের মধ্যে আসলে আমরা কি, ডুয়াল স্পেসটা হচ্ছে কি কালেকশন অফ লিনিয়ার ফাংশন। তাহলে ডুয়াল স্পেসের বেসিস অর্থাৎ ডুয়াল বেসিস জিনিসটা কি হবে, এটা হবে কিছু স্পেশাল টাইপ অফ লিনিয়ার ফাংশনালস যাদেরকে আমরা বলবো ডুয়াল বেসিস। মানে সেই স্পেশাল টাইপ অফ লিনিয়ার ফাংশনালস কে আসলে আমরা কিভাবে বের করব সেটাই হচ্ছে আজকে ভিডিওতে আমাদের আলোচ্য বিষয়। তো আমাদের অবশ্যই ডুয়াল স্পেসের বেসিস বের করার জন্য আমাদের অবশ্যই কোনো একটা ভেক্টর স্পেসের বেসিস দেওয়া থাকবে। ধরলাম আমাদের ভেক্টর স্পেসের বেসিস v1 v2 vn পর্যন্ত দেওয়া আছে। তো আমরা অবশ্যই মনে রাখবো যে ভেক্টর স্পেসের বেসিস সংখ্যা ঠিক যতটা হবে ডুয়াল স্পেসের মধ্যে ঠিক আমরা ততটাই লিনিয়ার ফাংশনালস বা ডুয়াল বেসিস পাবো। অর্থাৎ প্রত্যেকটি ভেক্টর স্পেসের বেসিসের করেসপন্ডিং আমরা একটি করে ডুয়াল বেসিস পাবো। v1 এর করেসপন্ডিং φ1, v2 এর করেসপন্ডিং φ2, vn এর করেসপন্ডিং φn। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটি ডুয়াল ভেক্টর স্পেসের বেসিসের করেসপন্ডিং ডুয়াল বেসিস পাবো। সেটাকে আমরা কিভাবে বের করবো, v1 v2 v3 vn যদি দেওয়া থাকে কোন একটা কোশ্চেনে ভেক্টর স্পেসের বেসিস, আমরা সেখান থেকে কিভাবে ডুয়াল স্পেসের বেসিস φ1 φ2 এদেরকে বের করে নিয়ে আসবো সেটা হচ্ছে গিয়ে আলোচ্য বিষয়। সো সেটাকে ডিফাইন করা হয়েছে এভাবে, কনিক্যাল ডেল্টা ডেফিনেশন দিয়ে ডিফাইন করা হয়েছে যে φi vj এর ভ্যালু কত হবে, এটা ভ্যালু হবে 1 যখন i আর j সমান, এটার ভ্যালু হবে 0 যখন i আর j অসমান। অর্থাৎ আমার যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে বেসিস হিসেবে, তার মানে v1 আর v2 দেওয়া আছে, আমি যখন তাহলে v1 আর v2 এর জন্য কি হবে, আমরা তাহলে দুইটা লিনিয়ার ফাংশনালস স্পেশাল লিনিয়ার ফাংশনালস পাবো, অর্থাৎ দুইটা ডুয়াল বেসিস পাবো, একটা φ1 একটা φ2। মানে যখন আমি φ1 এর φ1 টা v2 বেসিস এর উপর অপারেট করবে তখন তার আউটপুট অলওয়েজ 0 আসবে, φ1 যখন v1 বেসিস এর উপর কাজ করবে তখন তার আউটপুট অলওয়েজ 1 আসবে। সিমিলারলি φ2 যদি v1 এর উপর কাজ করে তার আউটপুট 0, φ2 যদি v2 এর উপর কাজ করে তার আউটপুট 1। তাহলে এখন এই কনিক্যাল ডেল্টা ডেফিনেশন থেকে আমরা কিভাবে φ1 φ2 বের করব সেটা আমরা একটি এক্সাম্পল এর মাধ্যমে বোঝার চেষ্টা করব। এখানে একটি এক্সাম্পল দেখি, ভেক্টর স্পেসের বেসিস দেওয়া আছে v1 v2, এখানে টু ডিমেনশনাল ভেক্টরস, v1 হচ্ছে 2,1 আর v2 হচ্ছে 3,1। মানে আমাদেরকে বলেছে ফাইন্ড ডুয়াল বেসিস φ1 φ2, তো v1 v2 করেসপন্ডিং φ1 আর φ2 বের করতে বলা হয়েছে। তো অবশ্যই আমরা φ1 কে ধরবো ax প্লাস by, যদি এখানে আমাদের ভেক্টরটা থ্রি ডিমেনশনাল হতো অর্থাৎ 2, 3, 2, 1, 3 এরকম করে তার কম্পোনেন্টস থাকতো তখন আমরা φ1 কে ধরতাম ax প্লাস by প্লাস cz। অর্থাৎ প্রত্যেকটি ভেক্টর কে এভাবে আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে ওয়ান ডিমেনশনাল φ1 φ2 এদেরকে পাবো। আমরা টু ডিমেনশনাল ভেক্টর ছিল তাই আমরা ax প্লাস by লিখলাম, তো φ2 ইজ ইকুয়াল টু আমরা ডিফারেন্ট আরেকটা কোএফিসিয়েন্টের সাহায্যে লিখলাম cx প্লাস by। এখন আমরা ক্রনিক্যাল ডেল্টা ডেফিনেশন থেকে জানি যখন আমরা এই v1 এর যে ভ্যালুটা ছিল 2,1 আর v2 হচ্ছে 3,1, তাহলে φ1 এর ভিতরে যখন আমরা v1 ইনপুট দিব তখন আউটপুটে পাবো 1, তার মানে φ1 এর ভিতর 2,1 ইনপুট দিলে 1 পাচ্ছি। এখন φ1 ইজ ইকুয়াল টু ছিল ax প্লাস b, তার মানে x এর জায়গায় 2 বসবে, y এর জায়গায় 1 বসবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2a প্লাস b ইজ ইকুয়াল টু 1। আবার φ1 এর ভিতরে যদি v2 বসে আমরা আউটপুটে পাবো হচ্ছে 0। এটাই ছিল ক্রনিক্যাল ডেল্টা ডেফিনেশন। তাহলে আমরা v2 এর ভ্যালু ছিল 3,1, দ্যাট মিন্স 3a প্লাস b ইজ ইকুয়াল টু পাচ্ছি 0, 2a প্লাস b ইজ ইকুয়াল টু 1 এন্ড 3a প্লাস b ইজ ইকুয়াল টু 0। এই দুটি ইকুয়েশন যদি সলভ করি আমরা কিন্তু a ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -1 এন্ড b ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 3। সিমিলার ওয়েতে যদি আমরা φ2 এর উপর v1 অ্যাপ্লাই করি আমরা পাবো হচ্ছে কনিক্যাল ডেল্টা ডেফিনেশন অনুযায়ী 0, φ2 এর ভিতরে 2,1 অ্যাপ্লাই করলে 0, তার দ্যাট মিন্স φ2 ছিল cx প্লাস dy, তার মানে x এর জায়গায় 2 y এর জায়গায় 1 বসলে আমরা পেয়ে যাচ্ছি 2c প্লাস d ইজ ইকুয়াল টু 0 এন্ড φ2 v2 ইজ ইকুয়াল টু হবে 1, 3,1 বসবে v2 এর জায়গায়। 3 আর 1 টা যদি আমরা φ2 এর ফাংশনের মধ্যে বসিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3c প্লাস d ইজ ইকুয়াল টু 1। এই দুটো ইকুয়েশনকে যদি সলভ করি আমরা পেয়ে যাচ্ছি c ইজ ইকুয়াল টু 1 এন্ড d ইজ ইকুয়াল টু -2। এখন আমরা যদি a b c d এর ভ্যালু গুলো যদি φ1 আর φ2 এর যে ফাংশনটা আমরা ধরেছিলাম সেখানে যদি বসিয়ে দেই, অর্থাৎ a এর জায়গায় যদি এখানে ছিল a এর ভ্যালু, a এর জায়গায় -1 বসিয়ে দিলাম, এখানে ছিল b এর ভ্যালু, b এর জায়গায় 3 বসিয়ে দিলাম, এখানে হচ্ছে c এর ভ্যালু 1 বসিয়ে দিলাম, এখানে d এর ভ্যালু -2 বসিয়ে দিলাম, তার মানে a b c d এর যে কোনো ভ্যালু হতে পারত, যে কোনো ভ্যালুর জন্য আমরা যে কোনো φ1 φ2 পেতাম, বাট
আমরা খুঁজে বের করলাম এমন এবিসিডি, যেই এবিসিডি এর জন্য আমরা সেই স্পেশাল ফাই ওয়ান আর ফাই টু পাবো। অর্থাৎ এটা হচ্ছে এমন কিছু এবিসিডি এর ভ্যালু যার জন্য আমরা আমাদের ডুয়াল বেসিস পাচ্ছি। ডুয়াল বেসিস হচ্ছে সেই স্পেশাল ফাই গুলো, তাহলে আমরা সেই স্পেশাল ফাই ওয়ান আর ফাই টু কে কিন্তু ফাইন্ড আউট করতে পারলাম। তাহলে এই ছিল আমাদের ডুয়াল বেসিস, মানে যে কোনো একটা ভেক্টর ভেক্টর স্পেস এর বেসিস যদি আমাদেরকে দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আমরা এই প্রসেস অনুযায়ী খুব সহজেই ডুয়াল বেসিসটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। আশা করি এই রিলেটেড যে কোনো প্রবলেম আমরা বই থেকে দেখে নিবো এবং আমরা করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ থাকলো।